हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा रान्ना करब डुमुरेर कारी। डुमुरेर कारी रान्ना करार जोन्नो प्रथमे जलेर मध्ये सामान्य लवण और हलुद दिए निलाम। एबार काटा डुमुरगुलो आमरा जलेर मध्ये भिजिए दिलाम। डुमुरटाके ठीक एइभाबे काटते हबे, साइड दिए निये बीजटाके फेले दिते हबे। एरपर आमरा कड़ाइते सामान्य जल गरम करे लवण हलुद दिए डुमुरटा सिद्ध करे नेब। ডুমুরটা ভালো করে সিদ্ধ করে নেব। এছাড়াও আমাদের লাগবে আলু, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, ক্যাপসিকাম, টমেটো, শুকনো লঙ্কা আর তেজপাতা। জলের মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রাখতে হবে। সুন্দর করে মিশিয়ে মিক্স করতে হবে। এরপর আমরা আলুটাকে ভেজে নেব ভালো করে। লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলাম। ভেজে এবার আলুটাকে উঠিয়ে রাখছি। এরপর আবার তেল গরম করে তার মধ্যে ডুমুর, সিদ্ধ ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরটাকেও ভালো করে ভেজে নেব। ডুমুর ভাজার জন্য সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। ডুমুরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ডুমুরটা উঠিয়ে রাখব। আবার তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা। এরপর দেব রসুন বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দেব টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোগুলো একটু ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখা মিক্সটা আমরা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা আলুগুলো। আলু দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা ডুমুর। ডুমুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর সামান্য
জল অ্যাড করব। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করব। কষা করতে চাইলে সামান্য জল দিলেই হবে, আমরা যেহেতু একটু গ্রেভি করব সেই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে রাখছি, 5-7 মিনিট পর খুলব। খোলার পর আমরা দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য গরম মশলা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর এসছে, গ্রেভিটাও হয়েছে সুন্দর। এবার নামিয়ে দেওয়ার পালা। রান্নাটা খুবই সহজ, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আর এদিকে আমি পরিবেশন করে ফেলেছি ক্যাপসিকাম দিয়ে ডুমুরের কারি। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।